হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি লাইফস্টাইল ব্লগে। তোমাদের অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা। এভাবেই আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো দেখো, খুব ভোর ভোর উঠে গেছি, কারণ ভোর চারটে উঠে তারপর খুব সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। সাড়ে চারটের মধ্যে আমরা বেরিয়ে পড়লাম মায়ের প্রসাদ খেতে। তো চলো যাওয়া যাক। দেখো বাইরেরটা কতটা অন্ধকার আর একদম ঘুটঘুটে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই যে আমাদের বাড়ির কাছে দেখা যাচ্ছে লাইটগুলো, ব্যান্ডগুলো। আর চলো যাওয়া যাক। তো আর আজকে অলরেডি চলে এসেছি মন্দিরে। তো দেখো খুব সকাল সকাল কত জন খেতে বসে গেছে, অলরেডি একটা ব্যাচ উঠে গেছে। তারপর এই যে পুচকুটা আমাদের কাছেই ছিল, আর ওই যে মোবাইলের দিকে হাত বাড়াচ্ছে। তো এই দেখো এখনো কত লোক দাঁড়িয়ে আছে, আমরা কিন্তু এখনো বসতে পাইনি। এদের খাওয়া হবে, তারপর আমরা কিন্তু বসতে পাবো। তো চলো ফাইনালি আমরা বসে গেছি। তখন মোটামুটি বেজে গেছে 5:20 মতো, মানে আমরা এখানে এক ঘন্টা থেকে দাঁড়িয়েছিলাম। তারপরে এই যে প্রসাদ দিতেও শুরু করে দিয়েছে। তো এই দেখো প্রসাদ দিচ্ছে সবাই। তো এটা আমি এখানে বসেছি, তো আমার পাতেও প্রসাদ পড়ে গেছে অলরেডি। তো এখানে সবাই আমার পাশে বুনিয়ে এসো, সবাই বসেছি অলরেডি। দেখো ভোরটা কেটে সকালের আলো ফুটে গেছে। খাবেই না, তাহলে ঠিক আছে। কি গরম রে, এবারে মায়ের প্রসাদ 3টে থেকে অলরেডি খাওয়াতে শুরু করেছে। আর এখানে দেখো এখনো পর্যন্ত কিন্তু রান্না হচ্ছে, আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা হাত ধুয়েও নিলাম। তো দেখো এখনো কত লোক আর কত ভিড়, তোমরা শুধু একবার দেখো, মানে কেউ আসছে কেউ খেয়ে যাচ্ছে। তো আমরা এই যে খাওয়া হয়ে গেছে, তো আমরা এই বাড়ি ফিরছি। তো বাড়ি ফেরার আগে ভাবলাম যে চলো একটু মেলাটাও ঘুরে নিই, টুকিটাকি কেনাকাটা তো করতেই হবে, তাই না। তো এই দেখো কালকে রাতে যেটা সাজিয়েছিল গেটটা, তো আজকে সকালটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে সবাই মিলে আমরা ভিড় ঠেলে ঠেলে যাচ্ছি আর কি। চলো মেলাটাও একটু ঘুরে নিই, টুকিটাকি কেনাকাটা তো করতেই হবে, তাই না। মেলা বলে কথা, মানে যেটা দরকার নেই তাও মনে হয় যে চলো কিনেই নিই কিনেই নিই। তো চলো সাথে থাকো। তো চলো আমাদের কেনাকাটাও কমপ্লিট, মেলা ঘোরাও কমপ্লিট। তো এই দেখো আমরা বাড়ি চলে এসেছি 7টার মধ্যে। রাস্তায় আস্তে আস্তে তোমাদের সাথে ব্লগটা শেষ করে দেবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।